কিভাবে চলে ক্ষেতের যে লোকেরা কাজ করে কিভাবে চলে জেলে এদের খবর নিতে হবে আমরা যারা দায়িত্বে আছি তাদের তা না হলে আমাদেরকে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন মিসকিনদেরকে খাবার দিবেন ফকিরদের কথা বলা হয়নি ফকিরদের তো লাশ লজ্জা নাই ঠিক না বেটি যেখানেই হাত পায় সেখানে দেখ এমন ভাবে চায় কমলাপুর স্টেশনে এক ভিক্ষুক ছিল হাত কাটা এরকম মোটা এমনি গুতা দিত বুঝলি দেখ হ্যালো তুই কি আমার কাছে পাস নাকি দেখ আমি ছোট ছিলাম তখন দিয়ে দিছি লগে লগে তিন টাকা না দিলে কি লাগি লাগে যাই কয়দিন পরে দেখি যে ও আর কথা বলে না আমি আজা করে ধরলাম ওরে আমি আর আমার আরো দুই তিনটা ক্লাসমেট বললাম তুই তো আগে কথা বলতি এখন কথা কস না কেন কথা কইলে বেশি দেয় না বোবো করলে বেশি দেয় এই ফকিরদের অধিকার আমাদের সম্পত্তিতে আছে না নাই কার কথা ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম তোমাদের প্রত্যেকের সম্পত্তিতে বঞ্চিতদের অধিকার আল্লাহ রেখে দিয়েছেন প্রতিবেশী হিন্দু হোক যদি না খেয়ে মারা যায় তুমি মোমেন নও প্রতিবেশী না খেয়ে মারা গেলে তুমি যদি পেট পুরে খাও তুমি মোমেন হতে পারবে কার কথা মান আশবা নাফসাহু ওয়া জারহু যায় যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত সে মোমেন না হোক প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক কোন অন্য ধর্মের সে আপনার প্রতিবেশী আপনি তার খবর নিবেন প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি প্রথম রহমতের নাম কি কি নাম পড়বেন তো কোন সুরা দামি কোন সুরা সুরা ফাতেহা পড়লে কথা কন কে এর চেয়ে নেয়ামত কি হতে পারে প্রত্যেক নামাজে পড়বেন তিনটা রায় আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি যে কোনো একটা গ্রহণ করেন কোনো অসুবিধা নাই তিন ইমাম চার ইমামই হাদিসের আমল করতেন সুবহানাল্লাহ কেউ যেন অতি পণ্ডিত না হন কয় যে তুই আমিন আসতে খুঁজছ তো নামাজ হয়নি তো তুমি যে কইছ তুমি জানলা কেমনে ওর নামাজ হয়নি নামাজ কার হয়নি জানেন কে আল্লাহ আল্লাহ জানেন তুমি জানলা কেমনে মসজিদে ঢুকলেই তাকে হৃদয়ে টানো হাত যেখানে বাদে বাদে উঠ ঠিক না ঠিক আবার কিছু লোক আছে আমাদের দেশে নাই সৌদি আরবে হাত বাঁধেই না বানমু না কি করবি কর আছে না তো ওদেরকে কই রাখবেন আমাদের দেশে এমন ঠেলা ঠেলি হাত বাঁধা নিয়ে আমরা এটা করব না এটা সৌন্দর্য ইসলামের একই বাগানে অনেক ফুল থাকলে বাগানটা সুন্দর লাগে ঠিক কি না মসজিদে দাঁড়ালেন কেউ ওখানে বাঁধলো কে ওখানে বাঁধলো কেউ ছেড়ে দিল হোয়াট এ বিউটি কত সৌন্দর্য মণ্ডিত সৌদি আরবে গেলে সবাই আমিন জোরে কয় কিশোরগঞ্জের লোকে কয় না কুচ্চারবান এত জোরে কয় আমি কি ব্যাপার কয় যে দেশেরটার কাফার আদায় করতেছি অসুবিধা নাই সেখানে ইমামরাও জোরে কয় আমরাও এখানে ইমাম আসতে বলে আমরাও এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই মসজিদে ঢুকেছে আমার বন্ধু মাথায় টুপি আমার বন্ধু আমার কুরবানির গোস্তকে আমার বন্ধু আমার জবাই করে আমার বন্ধু আমার কেবলাকে কেবলা মানে আমার বন্ধু কার কথা রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি তিনটি মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহর কিবলাকে কিবলা মানলো আল্লাহর নিয়মে জবাই করলো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো সে হলো মুসলিম তাকে আল্লাহ এবং রাসূলের জিম্মায় আল্লাহ রেখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সে আমার বন্ধু সে আমার কি বন্ধু বন্ধু হাত যেখানে বাদে বাদুক মসজিদে ঢুকেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে এসেছেন মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে
গোরো আজাব থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করুক, আগে মসজিদ পরে কবর কোনো অসুবিধা, কিন্তু আগে কবর পরে মসজিদ জায়েজ নাই। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে, কিন্তু মসজিদ আছে কবর হোক কোনো অসুবিধা নাই। যেমন রাসূলের মসজিদ আগে না কবর আগে? মসজিদ আগে, আগে বাইতুল মুকাদ্দাস, তারপরে আদম আলাইহিস সালামের কবর। আগে মসজিদ কবর হোক কোনো অসুবিধা, কিন্তু নামাজ নাই রোজা নাই মসজিদের পাশে কবর দিলে লাভ কি? কয় বুড়া বয়সে হজে যাবো মহিলা গেলে বেহেস্তি? হ্যাঁ, মক্কা শরীফে তা বুঝে হলো মরছে কই গেছে? আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মরছে মদিনায় গেছে কই? যদি এখানে নামাজ পড়ো, এখান থেকে আল্লাহ জান্নাতের সাথে রাস্তা খুলে দিবেন, এখান থেকে মদিনার সাথে রাস্তা খোলা হয়ে যাবে, ঠিক কিনা? এখানে যদি মদিনার নবীর জন্য কোরবানি দিতে পারো, সেই মদিনার সাথে রাস্তা খুলে দিবেন কে? মন্নামার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে যেতে সোনার মদিনা, মন আমার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেতব নিশানা, মন আমার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে যেতে সোনা। ক্ষুদা লাগছে বোধ হয় আপনাদের, না খাইছেন আপনারা? দেখি কারা কারা খান নাই দেখি। অল্প কয়েকজনের না খান নাই, আমি খাইছি অল্প কয়েকজন। না খাইলে তো আমাদের শক্তি বাড়ে, আমরা বদরেই তো বিশ্ব বিজয় করেছি, ঠিক কিনা? সত্র রমজান ছিল, কত রমজান? সত্র রমজান। শরীর যখন দুর্বল হয় রূহ তখন তাজা হয়। রুহের খাওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রুহের খাওয়া হলো নামাজ, রুহের খাওয়া হলো রোজা, রুহের খাওয়া হলো বউকে সুন্দর করে ব্যবহার করা, রুহের খাওয়ার হলো গরিবের অধিকার দেয়া, রুহের খাবার হলো প্রতিবেশীর হক দেয়া, আর শরীরের খাবার হলো ভাত ডাল মাছ, ঠিক না? ঠিক, কিন্তু রুহ এগুলো খায় না। কুরির রুহ মিন আমরে রব্বি, রু খায় আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। রু আসছে আসমান থেকে, রুয়ের খাওয়া আসে কোত্থেকে? আসমান থেকে। নামাজ কোত্থেকে এসেছে? আসমান থেকে। ভালো ব্যবহার কোত্থেকে এসেছে? আসমান থেকে। সুবহানাল্লাহ কইবেন না? রহমত আসে কোত্থেকে? আসমান থেকে। সেজন্য প্রতিদিন কোরআন পড়বে একশো আয়াত। কয়শো? একশো আয়াত পড়বেন, দাঁড়িয়ে নেককারের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। পাঁচশো আয়াত পড়বেন, কানে তিনদের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। 1000 আয়াত পড়বেন, মুতাকাদ্দিমিনদের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। এটা কোনো কঠিন ব্যাপার না। 100 বার সূরা ফাতিহা পড়লেই 700 আয়াত হয়ে যায়। কয়শো আয়াত? 700 আয়াত। আর রহমানির রহিম, রহমত থেকে রেহাই। যারা আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, আল্লাহ বলছেন আমি তাদের সাথে আমার রহমত জোড়া লাগাই, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আমার রহমতের সম্পর্ক তার সাথে ছিন্ন করি। পলসে রাতের পুলের গোড়ায় বসে থাকবে আত্মীয়তা এবং বসে থাকবে জুল। যারা জুলুম করেছে তারা পলসে রাতের পুর পার হইতে পারবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছেন, বাপের সাথে কথা বলেন না। মারা তো দূরের কথা, বাপের সাথে কথা বন্ধ করলে তুমি পলসে রাত পার হইতে পারবা না। ভাই বোন, কালকে দেখেছি মাকে পিটিয়ে মেরে ফেলেছে ছেলে। মা মা হোক সে কাফেরা, হাত তুললেই কোথায় যায়? আবু হুরায়রার মা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু হুরায়রা ছিলেন রাসূলের প্রিয়তম সাহাবি, সবচেয়ে বেশি হাদিস পড়েছেন, গভীর রজনী ঘরে ফিরেছেন। মা তখনও মুশরিকা, বলল কোথায় ছিলি ছেলে? বলছে যে দরবারে কেউ যায় আর ফিরে আসে না, সেখানে ছিলাম। মা থাপ্পড় মেরে বের করে দিলেন। ফজরের পরে রাসূলকে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে বের করে দিয়েছে। রাসূল এত ক্ষমতাধর, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়।
সেই রাসূল বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা বললেন আবু হুরায়রা বললেন রাদিয়াল্লাহু আনহু বিচার দিচ্ছেন একটু আপনি দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। রাসূল হাত তুললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। আবু হুরায়রা দিলেন কখনো জোরে দৌড়াতেন না, দৌড় মারলেন সাহাবায়ে কেরাম ধরলেন দৌড়াও কেন। তিনি বলছেন আমি আগে দৌড়াইয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না রাসূলের দোয়া আমার আগে বাড়ি চলে যায়। আল্লাহু আকবার। তিনি ঘরে গিয়ে দরজা নক করলেন, তিনি বলছেন মায়ের কণ্ঠে মুশরিকের কোনো চিহ্ন পেলাম না, রাসূলের দোয়া আমার মায়ের কলিজায় পৌঁছে গেছে। দরজা খুলে মা বলছে বাবা গতকাল তোমাকে মেরে বড় বেশি অপরাধ আমি করেছি, যে ইসলাম তোমাকে এত বিনয় বানিয়েছে, যে ইসলাম তোমাকে এত সুন্দর বানিয়েছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই মায়ের খেদমত করব। কয়বার কয়বার পেটে ধারণ করেছেন কে, দুধ পান করিয়েছেন কে, প্রসব জ্বালা সয়েছেন কে, এই কথাগুলো বলেছেন কে? সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আন ইশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ও ইলাইয়াল মাসির। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ার হাত, যদি না পেত মায়ের মায়ার হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, মেয়েদের অপমান রাসূলের অপমান, মেয়েদের বেজ্জতি রাসূলের বেজ্জতি, মেয়েদেরকে গালি দিলে রাসূলের উপর পড়ে সেই গালি, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কারণ সব মেয়েদের থেকে আমরা এসেছি দুনিয়ায়, ঠিক না বা ঠিক? পুরুষ নাই ছেলে আছে, যেমন ঈসা আলাইহিস সালাম, কিন্তু মা নাই সন্তান আছে, এরকম আছে নাকি? নাই মা 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 তিনবার, কয়বার? তিনবার বুখারী বর্ণনায়। এই জন্য আল্লাহ জাল্লা শানহু দ্বিতীয় পর্যায়ে মানুষের কথা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দ্বিতীয় পর্যায়ে মানুষ রহমত কোন মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত আল্লিল, দ্বিতীয় রহমত, তৃতীয় রহমত বায়ান। বায়ান শিখি কার কাছে, কথা শিখি কার কাছে, বলে কার কাছে? এই যে কালকে গেল মাতৃভাষা, কি ভাষা? মাতৃভাষা বাংলা ভাষা, সবখানে প্রচার করতে হবে। কোর্টের রায়গুলো এখনো আসে ইংলিশে, বিচারকরা বলেছেন আমরা রায় ইংলিশে না বাংলায় দেব, কিন্তু এখনো দিতে পারেন না। আফসোস হলো বাংলার জন্য রক্ত দিল, কিন্তু পালন করি 21শে ফেব্রুয়ারি, কেন 8ই ফাল্গুন হলো না? কেন হলো না 8ই ফাল্গুন? আমরা উদার, আলহামদুলিল্লাহ বলেন না বাংলাদেশের আমরা কি উদার? আমাদের চেয়ে উদার পৃথিবীতে কোনো মানুষ, এতগুলো মুসলমান দেশ একটা রোহিঙ্গা নিল না, আমরা একটা থানায় 20 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছি। আরো বড় জায়গা আমাদের কাছে আছে, ঠিক না বা ঠিক? আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে, আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমাদের হৃদয়টা এত বড়। কথা শিক্ষা দেয় মা, এই জন্য মায়ের সাথে বিতর্কে যাবেন না, কোনো বউয়ের সাথে বিতর্ক যাবেন না, নিষেধ। রাসূলের কয়জন বিবি ছিল বলেন তো? আরো জোরে
কেউ বলে না কই বলে না, এগারো জন, দুইজন চলে গেছেন, কজন জীবিত ছিলেন? নয় জন। দুইজন কে কে গেলেন? খাদিজাতুল কুবরা আর জায়নাব, দুইজন চলে গেলেন রাদিয়াল্লাহু আনহুমা, আর বাকি ছিলেন কয়জন? এই এগারো জন থাকা অবস্থায় তিনি নিজের কাপড় নিজে ধুইতেন। আল্লাহু আকবার। আমাদের অনেক হুজুররা কত খেদমত নেয়, অনেক সাররা খেদমত নেয়, পীর সাহেবদের তো কথা বাদই দিলাম, পীর সাহেবরা খেদমত নেয়ার নাম সুন্নত না, খেদমত করার নাম সুন্নত। মানুষের খেদমত করবি, এমনি জায়গায় বসে থাকো না, জুতা টেনে দাও, ওটা টেনে দাও, পাইছো কোথায় এগুলো? রাসূল কখনো কাউকে নির্দেশ দেন নাই। খন্দকের যুদ্ধ যেখানে পাথর খুঁজতে হবে, নিজে পেটে পাথর বাঁধলেন আগে, ক্ষুধার যন্ত্রণায় কোমরের মধ্যে রশি বেঁধে নিজে তারপরে পাথরে কোপ দিয়েছেন। আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আব্দুল মুত্তালিবের পরিবার আমি দুনিয়া এসেছি এটা বলেই তিনি পাথরে কোপ মারলেন। কাউকে বলেন নাই তুমি আমার সাথে কোপ মারো, রাসূলকে দেখে সবাই কোপ মারলেন। খেদমত দিতেন না, খেদমত করতেন। একজনকে খাইয়েছেন খুব, মেহমানকে খাওয়াতেন রাসূল খুব, রাসূলের সাথে কেউ বসলে শুধু মানুষকে খাওয়াতেন তিনি। আর আমাদের হুজুরা শুধু খায়, খাইতে খাইতে হুজুরের পেট বড় হয়ে যায়। কি খুশি হয়েছে, খাইবেন কম খাওয়াবেন বেশি, আরেকজন মুখে দিয়ে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন একই সাথে খেতে বসলে প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন, আমি গ্লাসে যেখানে মুখ লাগিয়ে পানি খেতাম সেই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল্লিল আলামিন। বিবিকে কি অধিকার দেন? একজন বিবি মাসকে মাস স্বামীর সাথে কথা বলার সুযোগ হয় না, তিনি বিজি ফিজি লেমন ক্রিজি বিজি বেজি, তিনি বিশাল ব্যবসায়ী বিশাল নেতা, তোর নেতাকে বস্তা বেঁধে ফেলা দে নদীতে। নয় জন বিবির সাথে দৈনিক তিনবার দেখা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিবি ঘরের রহমত। কখনো বিবির সাথে কথায় যাবেন না, পারবেন না। আমি প্রায় বলে থাকি আমার মাহফিলে বিবিদের এই যে ঘটলি, আজকের মেডিকেল সায়েন্স বলছে বিবিদেরটা মিনিটে নড়ে 200 বার, 180 থেকে 200 বার, পুরুষেরটা নড়ে 60 থেকে 80 বার। পুরুষে এক কথা কওয়ার আগে মহিলা 3 কথা কয়ে বয়ে থাকে, কারণ মহিলা এত কথা না বললে তো মহিলা ভাষা শিখে দিতে পারবে না, ওর 7টা 8টা বাচ্চা সবগুলো তো ওর থেকে ভাষা নিবে, মাতৃ ভাষা ওর থেকে নিবে ভাষা। এই জন্য আল্লাহ তারা এটাকে সুইফট করে দিয়েছেন, তুমি এটা খাও, তুমি এটা খাও, তুমি এটা করো, কিন্তু আপনি পারবেন না। রাসূলের 9 বিবি ওনার উপর রাগ করলেন, এটা দেন, এটা দেন, এটা দেন, ওকে। রাসূল আস্তে করে মদিনা নবীতে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 29 দিন থাকলেন। হাদিস আসছে এক মাস, মাস 29 দিনেরও হয়, আরবি মাস 29 দিনেরও হয়, এক মাস তিনি মসজিদে থাকলেন। আল্লাহ নাযিল করলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য সাধারণ মহিলার মতো নও, তোমরা যদি আমার নবীকে ভালো না বাসো, পছন্দ না করো, চলে যাও, তোমাদের চেয়ে ভালো মেয়ে আমি আমার নবীর জন্য দেব। সবাই তওবা করলেন, বিবির সাথে কথা কাটাকাটিতে যাবেন, বিবিরা রাগ করতে পারে, রাগ করাটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। কাপড় ধোয় কারা? কারা রান্না করে? কারা ঘর ঝাড়ু দেয়? কারা বাচ্চা পালন করে? কারা ধান লয়? কারা কিল খায়? কারা কি সুন্দর করে মিলা করতেছে, আল্লাহ হেদায়ত করুক। আমাদের দেশের মতো মেয়ে সারা পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমার বহু আরব ওয়ার্ল্ড আমি ঘুরেছি, আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার শাড়ি, তার ছায়াতেই আবার দেখেছি গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক জৌলুস, পৃথিবীর চূড়া দেখেছি, নিচে দেখেছি। আমার দেশের মেয়ের মতো ভালো মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কি না, কথা কন নাকি? এই যে আজকে খাওয়াইলো, ওই যে ওনার বউ শিরিন ভাই, এই মাদ্রাসায় বাচ্চা দিবেন, বাচ্চাগুলো দিনদার হবে। এখন কয় স্কুলে দিস, দেন স্কুলে, অসুবিধা নাই, কিন্তু স্কুলে দিলে তো ওয়ান সাইডেড হলো, ঠিক কিনা?
যেমন আমরা যেখানেই যাই আমরা ইমাম, যেখানেই যাই দুনিয়ার, ম্যানহাটনে গিয়েছি ইমামতি করেছি, গিয়েছি আটলান্টিকে ইমামতি করেছি, যেখানে যাই ইমাম। আর আপনি মাস্টার ডিগ্রি নিয়ে লন্ডনে যান, আপনার চেয়ে ভালো মাস্টার ডিগ্রি সেখানে আছে, ঠিক কিনা? কিন্তু এক কোরআন পড়েন, আপনার কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, আমার আদেল সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হলো হাফেজে, আল্লাহু আকবার, আদেল গেল লন্ডনে, আমিও সেই সময় লন্ডন। মানুষ বলল যে হুজুর আমরা আদেলের তেলাওয়াত শুনতে চাই, আদেল তেলাওয়াত করলো মনে হয় আসমান থেকে সুরা নাযিল হচ্ছে, মানুষ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। বললাম আদেল তুমি নামাজ পড়াও, নামাজ পড়াও। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখলো অন্যকে শিক্ষা দিল। আর কোন কিতাব এরকম না, আপনি কোরআনের পণ্ডিত হন, আপনি এমনি ভাষার পণ্ডিত হয়ে যাবেন, শুধু কোরআন পড়েন সব বিষয়ের পণ্ডিত হবেন। আর কোরআন জানবে না তোমার মতো মূর্খ আর কেউ নেই। গতকালকে একজন কলামিস্ট চলে গেলেন দুনিয়া থেকে, আবুল মকসুদ সেদ, ভদ্র মানুষ, অত্যন্ত সুশীল কলামিস্ট, কিন্তু মুশকিল হয়েছে, যতজন ওনার জন্য আফসোস করেছেন কেউ ইঞ্জালিল্লা পড়েনি। কামাল ভাই খেয়াল করবেন ওনার জন্য দোয়া করেনি মাগফিরাত, আহা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি কিভাবে পূরণ করা যায়? আরে ভাই একজন মানুষের মৃত্যু খবর শুনলেই প্রথম পড়বেন আল্লাহ তারে মাফ করে দিক, আল্লাহ তার কবরটা প্রশস্ত করুক, আল্লাহ তার ডান হাতে আমল্লামা দান করুক। আফসোস মারা গেলেন বাইতুল মাকাল্লামের খতিব ওবায়দুল হক, আমি তখন আমেরিকায়, কানে যখনই খবর পড়লো সাথে সাথে মসজিদের লোকেরা দোয়ায় বসে গেল। কি রেখে গেলেন তিনি, কি রেখে গেলেন? প্রত্যেক জীবিতকে মৃতকে আমি জীবিত করব, কি পিছনে রেখে গেছে সব আমি আল্লাহ লিখে রেখেছি। একজন মানুষ চলে গেলে যখনই অন্যরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বুঝতে হবে লোকটা আল্লাহওয়ালা ছিল, ঠিক না? ঠিক, কার কথা, কার কথা? আল্লাহ বলছেন যে এটা বলবে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা ইন্না লিল্লাহ পড়বে তাদের উপরে রহমত দিয়েছেন কে? তাদের উপরে সব রকমের শান্তি দেন কে? তাদেরকে হেদায়েত দেন কে? আল্লাহ। যখনই কোনো মানুষের মৃত্যু সংবাদ শুনবো আমরা পড়বো ইন্না লিল্লাহি, হাফেজ রফিক আমার দীর্ঘদিনের বন্ধু, তার মেয়ে ছোটটার গত পরশু দিন বিয়ে হলো, তার বেয়াই দুনিয়া থেকে চলে গেল ওই রাতেই, বেয়াই তার বেয়াই অর্থাৎ মেয়ের শ্বশুর। আমি খবর পেলাম ঢাকায়, আমি সাথে সাথে পড়লাম আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আল্লাহ তার হাতকে আমল নামা ডান হাতে দান করুক, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিক। এটাই দোয়া, এটাই পড়বো, রহমত চাইব কার কাছে? রহমতের টাঙ্কি মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু টাঙ্কির কাছে পানি চাইলে আপনি পানি পাবেন, পানি চাইতে হবে টাঙ্কি যারা কন্ট্রোল করে, ঠিক না? বে ঠিক, টাঙ্কি কন্ট্রোল করে ওয়াশা, দরখাস্ত দিতে হবে ওয়াশার কাছে, টাঙ্কির কাছে পানি পাওয়ার কোনো উপায়, পানির টাঙ্কি রহমতের টাঙ্কি মুহাম্মদ সাল্লাল্লাহু মালিককে, রহমত চাইব কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, কি বলবেন? এই তো আকিদা ঠিক হয়েছে, বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে, কেউ ফিরে না শূন্য হাতে মাওলা রে তোর দরবারেতে। রাসূল বলছেন কেউ হাত তুললেই আল্লাহ তার হাত ভরে দেয়, যখনই চায় তখনই দেয়, 24 ঘন্টা তিনি হাত অবারিত করে রেখেছেন, যখনই ডাকবেন ডাক সাড়া দিবেন কে? আপনি একবার আল্লাহ বলবেন, আল্লাহ 70 বার ডেকে জিজ্ঞেস করেন কি চাও, কি দরকার, কখন দরকার, সব সময় দিবেন কে?
ما من دابة في الأرض إلا على الله رزقها يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. কোন প্রাণী কোথায় কখন গিয়ে কোন খাওয়াটা নিবে পঞ্চাশ হাজার বছর আগে ঠিক করে রেখেছেন কে? বুখারীর হাদিস রাসূল বলছেন, যখন একজন মানুষ পেটে থাকে চল্লিশ দিন থাকে পানি, চল্লিশ দিন কি, চল্লিশ দিন আলাকা, চল্লিশ দিন থাকে একটা রক্তের চাক ঝুলানো, চল্লিশ দিন মুদগা, এই কত হল একশো বিশ দিন. ফারসালা ইলাইহি মালায়েকা, অতপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান চারটা কালেমা দিয়ে. কয়টা? চারটা কালেমা দিয়ে. চারটা কালেমা হলো কতদিন বাঁচবে, কি খাবে, শাকিয়ুন আও সাঈদুন, ভালো না খারাপ হবে, এটা ফিক্সড করে দেন কে? আল্লাহ ফিক্স করে দেয়. সে আল্লাহকে ছেড়ে আপনি যাবেন কোথায়? যাওয়ার কোনো উপায়? তাহলে নহমত পেতে হলে প্রথম কোন কিতাব? আরো জোরে বলেন, কোরআন শিখার কোনো বয়স নাই, এখন শিখেন. ইয়াতাআতা বুখারী বর্ণনা, যারা কোরআন শিখতে কষ্ট হয় ওদেরকে আল্লাহ ডাবল সওয়াব দান করেন. সুবহানাল্লাহ. উচ্চারণ ঠিক হচ্ছে না, যেমন আমি এক মুরব্বীকে তিন সপ্তাহ পড়ায়া তাব্বাতিয়াদা ঠিক করতে পারিনি লন্ডন মসজিদে. আপনি বলবেন না চাচা আপনার তো পড়া ভুল, এটা বেয়াদবি, আপনি বলবেন বাবা আপনি আমারটা শুনেন আমি আপনারটা শুনি, মানুষকে ইজ্জত করবেন, আপনাকে ইজ্জত দিবেন কে? আপনি পণ্ডিত সাজেন না, আপনি বলেন না আমি বেশি জানি, এটা বললে একদম সব ভুলাই দিবেন কে? কিছু জানবেন না. আমি বললাম চাচা লেটস প্র্যাকটিস দ্য সোরা, ইচ এন্ড ইউ অ্যান্ড মি, আসেন আমি আর আপনার সুরা পড়ি. তো বললো যে বাবা ইউ রিড ফার্স্টলি, তুমি পড়ো আগে. আমি অলরাইট, আমি আগে পড়া শুরু করলাম তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব. এবার চাচাকে বললাম ইউ রিড নাও, তিনি পড়ছেন তাব্বাতিয়াদা আবিলাই হাইবেউ, আবিলাই হাইবেউ. আমি বলছি আবি লাহাবো, আবিলাই হাইবেউ. ও হ্যাপেন চাচা, চল্লিশ বছর আবিলে হাইবে কইছি, এখন এটা সোজা করুম কেমনে? এই যে কষ্ট করছেন সোয়াব আছে না নাই? ডাবল সোয়াব কাকেরাম মিম বারারা. কোরআন যারা পড়ে রাসূল বলছেন রাস্তায় হাঁটলে ফেরেশতা পর বিছিয়ে দেয়, এদের পা গুলো মাটিতে পড়ে না. কোরআন পড়তে পড়তে আল্লাহর কাছে যাবেন, শাহাদাতের মৌত হয়ে যাবে. কোরআনের ছাত্র হতে রাজি আছেন না নাই? আমাদের সব ইমামরা সহি পড়েন, সব ইমামরা সহি পড়েন, অন্তত সূরা ফাতিহা সহি, কেরাত অধিকাংশই সহি, আর বড় মসজিদ হলো তো কথাই নেই. আমরা মসজিদের ইমামদেরকে ধরবো, কেরাতটা সহি করবো অন্তত. আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের, প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রহমত আল্লিল. রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে শুধরিয়ে দিব, ঠিক না? ঠিক, তবে রাসুলের কোন দুশ্মনের জায়গা বাংলাদেশে হতে পারে? এই কিশোরগঞ্জ মসজিদের জন্য রক্ত দিয়েছে এই কিশোরগঞ্জের লোক, ঠিক কিনা? শহীদ মসজিদ আছে না নাই? আজ যদি রাসুলের সুন্না প্রতিষ্ঠিত করতে হয় রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান. কিন্তু কারো অধিকার আমরা নষ্ট করব না, কারো অধিকার নষ্ট করলে ধরবেন কে? আল্লাহ. রাসুলের যারা অপমান করে বাংলাদেশে তাদের কোনো জায়গা, এটা আমরা প্রমাণ করেছি. তাসলিমা নাসরিন জীবনে বাংলাদেশে ঢুকতে পারবে? ঢুকলে হিন্দুরাও ঝাড়ু দিয়ে পিটাবে, কারণ হিন্দু ভাইয়েরা যখন অন্য কোনো অবলম্বন পায় না তখন আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, ঠিক কিনা? সারা দুনিয়া এটা. আমি মিশিগানে গিয়েছি, মিশিগান আপনারা জানেন মোহাম্মদ আলীর জন্মভূমি. মোহাম্মদ আলী আমাদের দেশে এসেছিল, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে. চিনেন তো মোহাম্মদ আলীকে? কে ছিলেন? এত একজন আল্লাহ মানুষ, সে অসাধারণ, না মিশলে বলা যায় না, তার কথাগুলো এত মোটিভেশনাল. তিনাকে বলা হলো যে আপনি গার্ড রাখেন না কেন, আপনার সাথে বডি গার্ড নাই কেন? আমাকে একজন সবসময় গার্ড দেয়, একজন আমার গার্ড সবসময় আছে. জিজ্ঞেস করেছে রিটায়ার্ড লাইফে আপনি কি করবেন, তিনি বলছেন আই ওয়ান্ট টু প্লেজ হিম, আমি আমার ওই মালিককে খুশি করব যার কাছে আমাকে ফিরে যেতে হবে.
ট্রাম যখন এই মুসলমানদের বিরুদ্ধে কথা বলল এই মোহাম্মদ আলী তখন একলে মেশিয়া তার মুখ চলে না তখন তিনি গিয়েছেন সিএনএনে গিয়ে বলছেন ট্রাম্প ইউ মাস্ট নট ফরগেট দিস ইজ দ্য কান্ট্রি অফ মোহাম্মদ আলী তোমার ভুলে গেলে চলবে না আমেরিকার আমিও মালিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা তোমাকে থাকতে দেওয়া হবে না জুতা পিটা তো খাইছে এমনি কি বলেন কথা কন নাকি উনি খুব নিশ্চিন্ত ছিলেন যে ওনার যেখানে উনি সবচেয়ে বেশি ভোট পাবেন ভার্জিনিয়াতে সেখানেই গুহার হারলেন আরো অপমান অপেক্ষা করছে মুসলমানদেরকে ঢুকার ব্যাপারে যারা নিষেধাজ্ঞা করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিষেধ করে দেয় আমরা মুসলমান এক দল ঠিক না বেঠি আমাদের মধ্যে কোনো দলাদলি নাই আমাদের দ্বিতীয় রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশ মনে জপবেন কার নাম এই জন্য বলছি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশ মনি নবী কার নাম জপতেন পাখি কার নাম জপে আকাশ বাতাস কার নাম জপে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আমরা নবীর নামে জিকির করি না আমরা জিকির করি কার নামে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে বড় সুন্দর লেখক নজরুল আমি তার জন্য আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তাকে মাফ করে দেন অসম্ভব জ্ঞানী ছিলেন তিনি খুব পড়াশোনা করেছেন খুব কৌশলী মানুষ ট্রেনে উঠেছেন একটা মেয়েকে দেখে তিনি লিখলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ লাইন ঘুরিয়ে দিলেন চাঁদেরে চাহিয়া কাঁদে চকরিনি কিছু তো বলে না চাঁদ আরে চাঁদ আর পোকা দুইটাই তো নিষ্পাপ অত্যন্ত কৌশলী তিনি আল্লাহ তাকে মাফ করে দেন আমিন আমিন পিওর তৌহিদের চমৎকার আইডিয়া আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় হায় হায় রে গলা শেষ কেউ জানে না একমাত্র একজনের কাছে রহমত চাইবো তিনি কে রহমত দেয়ার মালিক কোন পীর নয় রহমত দেয়ার মালিক কোন খানকা গুনাহ মাফ করেন কে রহমত দিবেন কে রহমতের মালিকও তিনি গুনাহ মাপের মালিকও কারণ কে কি গুনাহ করেছে এটা কে জানেন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তিন নাম্বার রহমত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে যে কোনো দোয়ায় সমস্ত মানুষকে সামিল করবেন আপনার দোয়া বেশি করে কবুল করবেন কে আল্লাহ জাহান্নাম মর্দাকে সামনে নিয়ে সবার জন্য দোয়া করি মর্দাকে সামনে নিয়ে মরা মানুষের জন্য শুধু এক অক্ষর বলি কয় অক্ষর আল্লাহুম্মা ফিরলি আগে নিজের থেকে শুরু হাইয়না ও মাইয়িতিনা শেষ ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الايمان يا ارحم الراحمين هي الله আমাদের আমাকে maaf করে দেন মরাকে maaf করেন জীবিতকে maaf করেন ছোটকে maaf করেন বড়কে পুরুষকে মহিলাকে উপস্থিত অনুপস্থিত সবাইকে maaf করেন সুবহানাল্লাহ সবাইকে maaf করেন
সমস্ত মানুষকে মাফ করেন যাদেরকে বাঁচিয়ে রাখবেন তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন আর যাদেরকে নিয়ে যাবেন মৃত্যুর সময় জবানে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু যে কোনো একজন মরা মানুষকে দেখলে মরা যাত্রী মৃতপথ যাত্রী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান তার পাশে গিয়ে কালেমা পড়বেন কি পড়বেন কি পড়বেন রাসূল বলেছেন তাকে বলবা না কালেমা পড়ো তুমি এটা বলবেন না লাকিনু মাউতাকুম বিল কালেমা চার পাঁচজন পাশে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমরা করি কি লাশ যখন কাঁদেরই তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আরে মরা মানুষটি কালমা হুনায় লাভ কি লাশ যখন কাঁদে নিবেন তখন বলবেন আল্লাহুম্মা আসসির কবরহু ইয়াসসির হিসাবহু হে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন তার হিসাবটা সহজ করে দেন ডান হাতে আমলনামা দিয়ে দেন সুবহানাল্লাহ আর যখন মারা যাচ্ছে তখন কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে যাচ্ছেন ওনার প্রতিবেশী ইহুদি ছেলেটা মৃত্যু সজ্জায় রাসূলকে ডেকে নিয়ে আসলেন ইহুদি দেখেন ভালোবাসা কত বেশি ছিল একজন অন্য ধর্মের লোক ইহুদি কি ভালো জিনিস কথা কন নাকি গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ এই মাগদুব কারা ইহুদিরা হাজার হাজার নবীকে হত্যা করেছে এরা সেই ইহুদি রাসূলকে ডেকে নিলেন নিয়ে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি কিছু করেন রাসূল মাথায় হাত দিলেন হাত দিয়ে বলছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়াও শেষ জীবনও রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে আমরা চাই সমস্ত মানুষ জান্নাতি হোক কেউ জাহান্নামী হোক এটা কোনো মুমিন চাইতে পারে তাহলে রহমত চাইব কার কাছে প্রথম রহমতের নাম কি প্রথম রহমতের নাম কোরআন আপনার ছেলেকে কোরআন পড়ান মেয়েকে কোরআন পড়ান ছেলে মেয়ে কোরআন পড়বে আল্লাহ ওটা পুরো আপনার আমলনামায় দিয়ে দিবেন মাসুম শিশুরা কোরআন পড়ে হেফজখানায় দিয়ে দেন পাশে হেফজখানা আছে এখানে মহিলা মাদ্রাসা আছে তবে অধিকাংশ মাদ্রাসাগুলোতে পিডাপিডি আছে কিশোরগঞ্জে নাই অবশ্য হেফজখানায় বাচ্চাদেরকে কি লায় নাই আসেনি শারীরিক নির্যাতন করার কোনো শরীয়তি হুকুম নাই যারা নির্যাতন করে ওদেরকে ধরে জেলখানায় পাঠায় দাও হ্যাঁ বিচার করবেন ভালো বিচার করবেন যাতে কখনো বাচ্চার গায়ে হাত তোলার কোনো সাহস কোনো শিক্ষক না করে রাসূল কখনো বাচ্চা মারেন না আপনি মারেন কেন কোত্থেকে শিখেছেন এগুলো কোথা থেকে শিখেছেন একটা বাচ্চাকে মারলে তার সব প্রতিবাণী শেষ হয়ে যায় আর বাচ্চাকে আদর করলে তার সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয় আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোথাও গত ২০ বছর কম্পিউটার সায়েন্সেস ফার্স্ট হচ্ছে কারা বাংলাদেশ 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 আলহামদুলিল্লাহ বলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং বানাচ্ছে কারা বেনহাটনের টুইন টাওয়ার বানাইছে কারা বাংলাদেশ সেজন্য আপনি আপনার ছেলেকে এমন জায়গায় দিবেন না উস্তাদ গরুর মতো পিটায় আমাকে এক ইঞ্জিনিয়ার বিচার দিয়েছে আমার ছেলেটা এক সপ্তাহে আম্পারা মুখস্থ করেছে হুজুর তারে পিটতে পিটতে হুজুরের লুঙ্গি খুলে গেছে কি খুশি হয়েছে লুঙ্গি খুললে অসুবিধা নাই পাঞ্জাবি তো লম্বা আছে হ্যাঁ পীরের সংখ্যা বেশি হারে পীর রে আমার মামা পীর না পীর কি পীর বলেন তো পীর অর্থ কি বলেন না কই পাইছেন পীর অর্থ ওস্তাদ মুরব্বী পীরে মুরগা মানে বুড়া বুড়া এখন পীর বলা হয় কারে পীর বলা হতো যারা অগ্নি পূজায় সাহায্য করতে করতে বুড়ো হয়ে যেত এদেরকে বলা হতো পীরে মুরগা আমরা যেটা পীর বুঝি আমরা বুঝি যে একজন আল্লাহওয়ালা মানুষ ঠিক কিনা এখন পীর নামে যিনি তিনি যদি নামাজ না পড়েন তিনি কি আল্লাহওয়ালা হলেন কথা বলেন না কেন তিনি যদি মেয়েরে হাত
মেয়ের হাতে হাত দিয়ে বায়াত করান, সে কি আল্লাহ না শয়তান? এরকম বেনামাজি পীর আছে না নাই? এগুলোকে এলাকা ছাড়া করে দেন, এলাকা ছাড়া করে দেন। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেবেন না। একজন ভালো চেয়ারম্যান পেয়েছেন আপনারা, খুব রাগী মানুষ, কথা কইছে ঠিক আছে, যেরকম মানুষ সেরকম শাসক। যত ভণ্ড পীর আছে এগুলির বাইন্ধা আইনা ওনার অফিসে উঠায় দেন, বলে আগে এগুলির নামাজ প্র্যাকটিস করান। আমাদের হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই অনেকগুলো কিতাব লিখেছেন, এর মধ্যে শামসুল হক ফরিদপুরি কিতাব লিখেছেন কাস্তুস সাবিল, একটা ছোট্ট কিতাব। সহি হাদি হওয়ার জন্য যে গুণগুলো দরকার, যিনারা মানুষকে তো পথ দেখাবেন, একটা ছোট্ট বই তিনি লিখেছেন, আটটা গুণের কথা সেখানে এনেছেন। প্রথম গুণ কোরআনে হাফিজ হওয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোরআনে হাফিজ পীর আছে নাকি? কথা কন নাকি? এরপরে হলো কোরআনের মুফাসসির হওয়া, মুফাসসির দুই একজন আছে নাকি পীর? কথা কন নাকি? তো কি দেখে পীর হন? আর আপনারাও বা মুরিদ হন কেমনে? দাড়িও নাই পীর, দাড়িও নাই, মোসো নাই, প্যান্টও আছে শার্টও, আচ্ছা পরো ভাই প্যান্ট শার্ট, কিন্তু প্যান্ট শার্ট পরে যদি তুমি সেজদা যাও, পিছনে যে দাঁড়াবে তার কি নামাজ থাকবে? বড় টাইট পোশাক। রাসূল বলেছেন তোমরা যখন কোনো জামা পরবা, নিচ পিছন লম্বা পরো, পিছন পিছন লম্বা জামা পরো, যাতে করে সেজদায় গেলে কোনো সমস্যা না হয়। এখন আমাদের দেশ আহারে রহমতের দেশ, আমি বলেছি আগেই, মানুষ সরল। একজন পীর সাহেবকে দেখলেই মনে হবে আল্লাহর কথা, যদি আল্লাহ হয় কার কথা মনে হবে? আল্লাহর কথা মনে হবে। আর যাকে দেখে আল্লাহর কথা মনে হবে না, বুঝতে হবে তার মধ্যে কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু জানে না পীর সাহেব বা পীর পোলাও। পীর শুধু কি হ্যাঁ, যারা আমাদেরকে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, ঠিক কি না? যে সমস্ত আল্লাহর ওলিরা পর্দা মানেন, আল্লাহর ওলিরা মানুষকে কোরআন শিক্ষা দেন, তারা আমাদের ওস্তাদ, তাদেরকে সম্মান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? এখন অনেক পীর বলে বেড়ায় তোমাকে জান্নাতে নেব, তুই যাবি কোথায়? নবীরাই তো নাফসি নাফসি করে কাঁদবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন শুনো, বিচারের দিন কি? মা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, কোন মানুষ কোন মানুষের মালিক হতে পারবে? রাসূল বলছেন ও ফাতিমান কিজি নাফসিক, ও ফাতিমা তোমাকে বাঁচাও, ও আয়েশা তোমাকে বাঁচাও, ও আলী তোমাকে তুমি বাঁচাও, হাসান হোসাইন তোমাকে তুমি বাঁচাও, আমি তোমাদের নানা কারো বাবা কারো স্বামী হিসাবে কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবো? নিজের আমল দিয়ে নিজে বাঁচতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে আমরা আছি, শেরেক নাই যেখানে আমরা নাই, শেরেক আছে যেখানে আমরা নাই, সেখানে শেরেক করবো না, শেরেকের জায়গায় যাবো না। রাসূল বলছেন আমি কোনোদিন মূর্তির সামনে যাইনি, মা খাদিজা বলছেন আমিও যাইনি, আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আমিও যাইনি। হ্যাঁ, সামনে পড়েছে, ওদের ধর্ম ওরা করুক, ঠিক কিনা? ওদেরকে আমরা গালি দেব? আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা নাকার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে ওরা ভুল বসত তোমার আল্লাহকে গালি দিবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? সেই দিন সমস্ত মানুষকে একাই উঠতে হবে, কার কথা? ফরদান বেফরদিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, কিয়ামতের ময়দান থেকে উপস্থিত থাকার ক্ষমতা কারো নাই। সেই দিন সবাইকে হাজিরা দিতে হবে কার সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ মোনাজাত আপনার, আমরা দোয়া করব এখন।